হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে সেন্টেন্সের বাকি যে তিন প্রকার রয়েছে আমরা টু কাইন্ডস দুই প্রকারে আলোচনা করেছি অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভ তো এরপরে আমি আলোচনা করবো ইম্পারেটিভ তারপরে অপটিটিভ এবং এক্সপ্লামেটোরি নিয়ে তো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এক্সাম্পল এগুলো এখন আমরা দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য তো যে সেন্টেন্স দ্বারা আদেশ নিষেধ অনুরোধ উপদেশ নির্দেশ আদেশ নির্দেশ অনুরোধ উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে স্ট্রাকচার হচ্ছে প্রথমে ভাব তারপরে অবজেক্ট এটা দুইটা স্ট্রাকচার আছে আরেকটি হচ্ছে লেট প্লাস অবজেক্ট এখানে যে অবজেক্টটি হবে সেটা হবে পার্সোনাল অবজেক্ট তারপরে মেইন ভার্ভ তারপর হচ্ছে ইনপার্সোনাল অবজেক্ট দ্বিতীয় অবজেক্টটা আচ্ছা তাহলে দেখো দুইটা স্ট্রাকচারে স্ট্রাকচারকে ফলো করে এখানে এক্সাম্পল সেন্টেন্স লিখে রাখা হয়েছে খুব মনোযোগ সহকারে দেখো তাহলে বিষয়টি বুঝতে পারবে যেমন প্রথমে বলা আছে রিড দ্য বুক অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে বইটি পড়ো এখানে রিড ভার ভার্ভ দিয়ে শুরু হয়েছে তো রিড ভার্বের আগে একটা সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ এটি গোপন আছে এখানে একটা ইউ গোপন আছে সাবজেক্ট সেটা হচ্ছে ইউ রিড দ্য বুক অ্যাটেন্টিভলি তুমি বইটি মনোযোগ সহকারে পড়ো এখানে ইউ সেকেন্ড পারসন উজ্জো আছে হিডেন আছে হিডেন মানে হচ্ছে গোপন হ্যাঁ তো এখানে সেকেন্ড পারসন ইউ গোপন আছে তো এখানে রিড হচ্ছে বার বার দিয়ে শুরু হয়েছে তারপরে দেখো রিড দ্য বুক বুক হচ্ছে দ্য বুক অবজেক্ট তাহলে ভার প্লাস অবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে আর অ্যাটেন্টিভলি হচ্ছে অ্যাডভার এক্সটেনশন নেক্সট সেন্টেন্সে শার্ট দ্য ডোর এখানে শার্ট ভার্ভ শার্ট দ্য ডোর দরজাটি বন্ধ করো মানে ইউ শার্ট দ্য ডোর তুমি দরজাটি বন্ধ করো এখানে সেকেন্ড পারসন ইউ গোপন আছে এবার ভার্ব দিয়ে শুরু হয়েছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স যে ইম্পারেটিভ সেন্টেন্স মেন ভার্ভ দিয়ে শুরু হয় আর এখানে দ্য ডোর হচ্ছে অবজেক্ট তারপরে দেখো তৃতীয় সেন্টেন্সটি গিভ মি আর গ্লাস অফ ওয়াটার এখানে গিভ হচ্ছে ভার্ভ তারপরে মি হচ্ছে পার্সোনাল অবজেক্ট আর এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে ইমপার্সোনাল অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট এ গ্লাস অফ ওয়াটার এখানে দুইটা অবজেক্ট মি একটা আর এ গ্লাস অফ ওয়াটার একটা তারপরে সিড ডাউন প্লিজ এখানে সিড ডাউন ভাব ভাব দিয়ে শুরু হয়েছে দয়া করে বসুন হ্যাঁ এটিও ইম্পারেটিভ সেন্টেন্স কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দিয়ে শুরু হয় কাইন্ডলি দিয়ে শুরু হয় অলওয়েজ দিয়ে শুরু হয় নেভার দিয়ে শুরু হয় যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ তারপরে নেভার টিলে লাই হ্যাঁ এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স ডো নট দিয়ে শুরু হয় ডোন অট এ কোয়ারেল ঝগড়া করোনা নট রান ইন দ্য সান রোদে দৌড়াদৌড়ি করোনা তাহলে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে কাইন্ডলি হেল্প মি কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে লেট মি সে সামথিং আমাকে কিছু বলতে দাও এখানে লেট দিয়ে শুরু হয়েছে লেট নিজে একটি ভাব তো ভার্বের পরে পুরাউনের অবজেক্টিভ ফর্ম বসে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি আই এর অবজেক্টিভ ফর্ম মি হয় এই জন্য এখানে মি হয়েছে তাহলে লেটের পরে পার্সোনাল অবজেক্ট অবজেক্ট এই যে এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তারপর হচ্ছে মেইন ভাব সে এখানে মেইন ভার্ব তারপর হচ্ছে সেকেন্ড অবজেক্ট এই যেখানে আমি লিখে রেখেছি অবজেক্ট টু মানে সেকেন্ড অবজেক্ট দ্বিতীয় অবজেক্ট বস্তুবাচক আর অবজেক্ট অন হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট এই যে লেটের পরে এখানে মি হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে প্রথম অবজেক্ট আর দ্বিতীয় অবজেক্টটা হলো সামথিং এই যে অবজেক্ট টু এটা তারপরে লেট হিম গো দেয়ার এখানেও লেট লেট দিয়ে শুরু হয়েছে লেটের পরে প্রণয়নের অবজেক্টিভ ফর্ম তারপরে মেইন পার্ট তারপরে হচ্ছে অবশিষ্ট অংশ বা সেকেন্ড অবজেক্ট ডু নট মে কে কোয়ারেল ডু নট দিয়ে শুরু হয় হ্যাঁ ডু নট দি ইম্প্যারেটিভ সেন্টেন্স এই যে ডু নট মে কে কোয়ারেল এটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে একটা সেকেন্ড পারসন ইউ সাবজেক্ট গোপন আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটাও ইম্পারেটিভ সেন্টেন্স তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আরও অনেক বেশি এক্সাম্পলস নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাসে এবং তোমাদেরকে আইডেন্টিফাই করতে দেব তো আজ